মর্নিং ফ্রেন্ডস, রঞ্জিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটি আরম্ভ করছি। সকাল সকাল উঠে গেছি, উঠে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, পরোটা আর তরকা আর আলু ভাজা দিয়ে। আমাদের লিকার চা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন দুপুরের জন্য লাঞ্চে রান্না করছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, বেগুনি, টমেটোর চাটনি, বাঁধাকপির ঘ্যাট আর মাংস। তার কারণ হলো আজকে আমার ছোট ননদ, ননদের বর আর একজন ভাই আজকে দুপুরে খাবে। তাহলে রান্না অনেকটা সেরে ফেলেছি, সেরে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এখন দিয়ে বাকিটা করে ফেলবো, তারপর গরম গরম ভাত রাখবো, দুপুরে চেষ্টা করবো আপনাদের সাথে বাকিটা শেয়ার করতে। আমি উপরের ঘরে চলে এসেছি, উপরের ঘরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটু শেয়ার করবো। একটু উপরের ঘরে জানলাটা খুলতে এসেছি। এই যে উপরের ঘরে আমার এখানে বাথরুম আছে, আর এখানে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা করেছি, মেশিন করার জন্য জায়গা করেছি, আর এখানে একটা রান্নার জায়গা আছে, আর এখানে বসার জন্য আর ভালো জায়গা আছে, ডাইনিং টেবিলও পাতা যাবে। তবে কেউই থাকে না, ঘর বন্ধ থাকে, তাই মাঝে মাঝে এসে জানলাটা খুলে দিই। আমার রান্না অনেকটা শেষ হয়ে গেছে, আমি বেশি কিছু রান্না করিনি, আজকে আমার মেয়ে অনেকটা রান্না করছে। আর আমি এখন স্যালাডের জন্য এই গাজর আর শসা কেটে নিচ্ছি, আর টমেটো দিয়ে মিশিয়ে আমরা একটা স্যালাড বানাবো। আমাদের স্যালাড কাটা হয়ে গেছে, এখন গরম গরম চিকেন ললিপপ ভাজছে। ওটা আমার মেয়ে খুব ভালো পারে, অনেক রকমের রান্না জানে, নানা রকমের রান্না করতেও ভালোবাসে আর অনেক কিছু করে, তো ওই এগুলি করছে, এই চিকেন ললিপপ। আর বেগুনিটাও করে নেবে, মাংস হয়ে গেছে যে প্রেশার কুকারে, আর ডালও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, বাঁধাকপি ঘ্যাট হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। তারপরে খাওয়ার ব্যবস্থা কিছুক্ষণ পরেই শুরু করে দেবে। এখন এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, আমার মেয়েই ভাজছে গরম গরম বেগুনি, ওরা সবাই এসে গেছে, এখন খেতে দেব। আমাদের বাড়ির যাদের আসার কথা ছিল সবাই চলে এসছে, এই যে আমার ননদ, ননদের পর এই আমার তাদের ভাই একজন, সবাই চলে এসছে, এখন খাচ্ছে। অনেক কিছুই রান্না করেছে, বেশিরভাগ আমার মেয়েই রান্না করেছে, জামাইও রান্না করেছে, খুব ভালো রান্না করতে পারে এরা, রান্না করছে, এখন খাওয়া হচ্ছে। খাওয়ার পরে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যা করব। আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যারা এসেছিল আমার ননদ, ননদের বর আর একজন ভাই, তারা সবাই এখন একটু গল্প টল্প করে চলে গেছে। আমরাও এখন শুতে চলে এসেছি। আমার গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে এখন ও খাচ্ছে, ও খাওয়ার পর বাসনটা ওর থালাটা ধুয়ে নিব, তারপর একটু শুবো, শুয়ে বিশ্রাম করে বিকালে আবার দেখি আপনাদের সাথে যদি আবার কিছু শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। সন্ধ্যায় চালিকার চা আর রোজ কেক খেয়েছি আজকে, খেয়ে তারপর এই সবাইকে নিয়ে পড়াতে বসেছি। ওই গ্র্যান্ডসন অ্যানিকে নিয়ে বসিয়েছে ওর মা, আর অ্যালেনকে নিয়ে বসিয়েছি আমি। অ্যালেন আজকে ইংরাজি, ইংলিশ ওয়ার্ড মিনিং শিখছে, ও সেন্ট স্টিফেন ইংলিশ মিডিয়ামে ক্লাস থ্রিতে পড়ে, ইংলিশ মিনিং শিখবে আর টিক দ্য কারেক্ট ওয়ার্ড শিখবে আর কম্পিউটার করবে। তারপর ভাত রান্না করব, এরপরে খাওয়া দাওয়া করে তারপর 10টার দিকে ঘুমাবো। এই যে আমার গ্র্যান্ডসন, নাম এলেন, সেন্ট স্টিফেন ইংলিশ মিডিয়ামে ক্লাস থ্রিতে পড়ে, হাই বলে দাও, থ্রিতে পড়ে। এখন আমি ওকে দিয়েছি ইংলিশ ওয়ার্ড মিনিং আর টিক দ্য কারেক্ট ওয়ার্ড, আর এরপরে কম্পিউটারটা শিখে ফেলবে, কারণ খুব তাড়াতাড়ি শিখতে পারে, তো মাঝে মাঝে একটু বায়না করে, বায়না না করলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই সব কিছু শিখে ফেলে। তো ইংলিশ শিখছে, তারপর আমি রাঁধতে চলে যাব। আজকে ঠান্ডা পড়েছে, তাই আমরা ডিনারের আগে একটু স্যুপ খাবো, চিকেন স্যুপ কিছু সবজি দিয়ে মিশিয়ে চিকেন স্যুপ খাবো, তারপরে
কিছুক্ষণ পরে আমরা ডিনার করব। স্যুপটা খেয়ে নেই, ভালোই হয়েছে স্যুপ। হ্যালো ফ্রেন্ডস, আবার এখন বাজে 10:30, রান্না খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছি, বাসন টাসন ধুই নি রেখে দিয়েছি কালকে সকালের জন্য, আর এখন ঘুমাবো। কিন্তু ঘুমাতে আর একটু দেরি হবে, কারণ গ্র্যান্ড ডটারের পরীক্ষা, তাই পড়াশোনা করছে, এর সাথে সবাইকেই বসে থাকতে হয়, নাহলে এরও ঘুম পেয়ে যায়। তাই আমরা এখন বসে থাকব, ওর মা আর আমি, তারপর ঘুমাবো। তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, সারাদিনে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।